দানব 2001-এ পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পায়। শেখ ইমতাজ আলী ও শেখ মোহাম্মদ সুরতজ আলী নিবেদিত, শুভ ইন্টারন্যাশনাল প্রযোজিত পরিবেশিত, কাহিনী ও সংলাপ কাশেম আলী দোলাল, চিত্রনাট্য পরিচালনা বদুল আলম খোকন, সঙ্গে গীতা আলী আকরাম শুভ, বিশেষ দৃশ্য পরিচালনায় আরমান, সম্পাদনায় হচ্ছে জিন্নাত হোসেন জিন্না, গীতিকার মনিরুজ্জামান মনি, এবং অভিনয় করেছে মান্না, মুনমুন, মেহেদি, মৌ, সুরুজ বাঙালি, সিরাজ হায়দার, খালেদ হাসান, কল্পনা, ডন, ইলিয়াস কুবরা, সাদেক বাসু, জামিরুল ইসলাম শাখা, তারপর মিশা সদাগর সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছে। এখানে দেখা যায় যে একটা পুলিশ বলছে, আমি কখন আমি এই এই পেপার আমি কারো দেবো না, এই কাগজ আমি কারো দেবো না, এইভাবে যখন বলছে, বলার পর দেখা গেল যে লোকজন মানে ওর তাড়া করেছে মারার জন্য, মানে ইলিয়াস কুবরা ওর তাড়া করেছে ওর মারার জন্য, অনেক তাড়া করার পর মিশা সদাগর, তখন মিশা সদাগর ও ধরে যখন বলছে আমি জান গেলেও কাউকে পরে ওর মেরে ফেললে, তারপরে দেখা গেল ইলিয়াস কুবরা সাদেক বাসু, তারপর মিশা সদাগর কথা বলছে, তারপরে দেখা গেল যে একটা মহিলা সে কথাবার্তা বলছে যে তুই থাকলে আগে আমার কাজ হইতো, তারপর দেখা গেল মান্না মান্নার বোন তার একটা ভাই লোলা আবার বলছে কাজের জন্য, তখনই মান্নার বোন মৌ আইবে, মৌ এসে ওরা একটা বলবে এই দেখ কাগজ, তার পরবর্তীতে দেখা যাবে যে আছে ও চাকরির জন্য মানে ইন্টারভিউ দেওয়ার জন্য ওর একটু পড়াশোনা করছে, কলম ফলম দেখছে ওর বোন, তখনই দেখা গেল যে ও যে বাসে উঠে যাবে তো ওর যখন ইন্টারভিউ কার্ডটাও পড়ে থাকবে, আর ও গিয়ে যাবে গিয়ে বসে থাকবে, একটু পড়বে, মানুষ গ্যাঞ্জাম মতন কাছে ওদের ওর বোনটা সরিয়ে দেবে, তারপর জামিল ইসলাম শাখার কাছে যাবে, তখন এর মধ্যে ড্যাঞ্জার ফকিরা, এর মধ্যে দেখা গেল যে মুনমুন তার দেখবেন একটা ড্যান্সের গান আছে, মিশা সদর বলে মানে ছোটো মুন্ডা মানে ডনকে বলছে, ডন হলে ওদের মিশা সদরের কাছে থাকে কাজ করে, তাও বলছে আমার ছোটো বোনটাকে দেখিস, এভাবে বলছে ওর একটা গান আছে, তারপর ডেঞ্জারাস ফকির ওর সাথে একটু খারাপ ব্যবহার করছে, তখনই মুনমুন ওর সাথে মারামারি করে ওর মেরে ফেল দিয়েছে, তারপরে এবার ওই যে পুলিশ দেখতে দেখতে ওই কাগজটা পেয়েছে, পেয়ে তারপর ওদিকে মান্নার ইন্টারভিউ কার্ড সেটাও অনেক খোঁজাখুঁজি করছে কিন্তু খুঁজে পাচ্ছে না, ও দেখবেন এক জায়গায় তার কাটার ওখানে খুঁজে খুঁজে হাত কেটে যায়, আর পুলিশ ও আবার জামিল ইসলাম শাখার কাছে জামিয়ে পেলাম আমার দেন চাকরিটা এইভাবে বলছে, তারপর পুলিশ সেই ইন্টারভিউ কার্ড নিয়েছে, বলছে এই দেখেন স্যার পেয়েছে, বলছে তোমাকে পুলিশই ধরলে কেন, ওই রক্ত মাখা বলছে যে তুমি ওকে খুন করেছ, তারপরে বলছে জানো আমি ছাড়লে তোমাকে ওরা ছাড়বে না, মানে সাদেক বাসুর ভাই, এবারে এই বলে তারপরে যে থানায় গিয়েছে আদালতে গিয়েছে, পরে সাক্ষী ফাঁকি চাক্ষুষ না থাকায় 3 বছরের জেল দিয়ে দেয়, আর ওর বোনটা কী করবে, ওদিকেই ইলিয়াস কুবরা গিয়ে মান্নার মার বাপ মানে ওর ভাইকে ধরে ঘরের মধ্যে রেখে দিয়েছে, রেখে দিয়ে ওদের আগুনি পুড়িয়ে দিয়েছে, তারপর মান্না এসে দেখলে দেখে ওর মধ্যে এর মধ্যে কবর ফবর দিলে, ওদিকে ও চাল চতর দেখে মান্নাকে ছাড় দিলে, তারপর মান্না আসলে তার পরবর্তী তোর বোনের মৌর বলছে এখানে আর থাকবো না আমরা অন্য জায়গায় চলে, বলছে কনে যাবে, তারপরে দেখা গেল এর মধ্যে ওই যে কাজকর্ম করেছে এই ইলিয়াস কুবরাকেও বাবাটা ইলিয়াস কুবরাকেও জেলে আটকে রেখেছে, তারপর সাদেক বাসু বলছে আমি তোমাকে ছুঁড়ে এনে দেবো, এর মধ্যে মান্নাকে মান্না চলে গিয়েছে, গিয়ে ওখানে থাকছে, ওদেরকে যে বললাম যে একটা গান আছে, তখন ওই গানটা হয়ে যাওয়ার পরে ওর লাল এবারটা জামা পরেছে গা পু মানে গরুতি তাড়া করেছে মান্না গিয়ে ওর বাসায়, তখন মান্নার একটা চড় মারে, এদিকে সিরাজ হায়দার সে একজন বড় পলিটিশিয়ান,
ওদের বিরুদ্ধে গিয়েছে, তখনই মিশা সওদাগর গিয়ে ওদের সাথে হাই মারামারি দেখবেন ওই সিরাজ হায়দারের মেরে থুই দিছে। পরে মান্না গিয়ে ওর বেইচানে কেউ কিছু ধরে না, তখনই সুরুজ বাঙ্গাল বলছে না ধরবো না। পরে ওর মান্না গিয়ে ওর বেইচে হাসপাতালে গিয়ে ওর বেইচে নিয়েছে। আর ওই যে মুনমুনকে বাঁচালে বেইচে, মুনমুন তো রাগ ওর গায়ে মারবে। এদিকে ওর কিরা মানে বাঁচা মানে ও ভিলেনরা তাড়া করেছে, তখন মান্না গিয়ে মুনমুনকে বাঁচায়। তারপর পুলিশে এসে বলছে ওই দেখেন ও, তার পরবর্তী মান্নার দোষ দিলে। তারপরে মান্না চলে গিয়েছে আছে আদালতে গিয়ে, তখন বলছে তোমার নামে ওরা পুরনো কথা বলছে, আমি একদম নির্দোষ ছিল, আমি এই কারণে আমি থানায় আদালতে। তারপরে এইটা মুনমুন শুনে তো অবাক, মানে ওই যে মুনমুনের জন্য যে ডেঞ্জারাস ফকিরা মরিয়েছে এই কথা তখন সব আদালতে খুলে গিয়ে। পরে মিশা সদকে বলছে তুই আমার এই কী করলি বোন। তারপর বলছে ওর জন্য জানো ও সেদিনকে আমি খুন করেছি, কিন্তু আমার জন্য ও জেলে গিয়েছে। এভাবে বলার পর দেখা যায় যে মান্নাবাডা মুনমুন মোটর সাইকেল যাচ্ছে, মোটর সাইকেল ঠিক করতে যাবে, তখন মান্নাকে ডেকে নিয়ে গিয়ে মোটর সাইকেল ঠিক করলে। এদিকে মান্নার মধ্যে মুনমুনে যে মান্নার আছে সেই ইজি বাইকটা, সে গাড়ি চালে ইজি বাইকটা সে ফেলে দিয়েছে। তারপরে ও তুলেছে ওর মধ্যে একটা ভিলেনের মধ্যে মান্না মুনমুনির সাথে একটা প্রেমের একটা গানও হবে। এদিকে মেহেদি আর আফজাল শরীফ কলেজে পড়াশোনা করে, একটা মেয়েরকে আফজাল শরীফ, কিন্তু আফজাল শরীফ তার প্রেম করবে না। এদিকে তারপরে মোর সাথে ধাক্কা খেয়ে একটা গানও আছে, তার বলছে 7 দিন ওরা কোথায় বেড়াতে যাবে। তারপরে ওরা দুজন মহিলা সেই যে মোর কাছে চলে গিয়েছে, গিয়ে মো বলছে আমি বলছে ওকে আমি ভালোবাসি যদি না পাই, তার পরবর্তীতে বলছে এই দেখো আমি। তার পরবর্তীতে দেখবেন একটা গানও আছে ওদের, গানটা হয়ে যাবে। এদিকে মুনমুন আর মান্নার দেখবেন আর একটা গান হয়, এর মধ্যে মান্না আর এই মানে মিশা সদকের মধ্যে একটা গান যাবে, যে সিরাজ হায়দার বেইসেছে মানে মেহেদির বাবার বেইসেছে। এইদিকে মান্না এই মান্নার কাছে গিয়েছে মিশা সদকে, মান্না ওর অনেক কথাবার্তা বলে মান্নাকে মারবে, তখন মান্না গিয়ে ওদের সাথে মারামারি করিয়েছে। ওদিকে ওদিকে মেহেদি মানে সিরাজ হায়দার সে বড় একজন এমপি হওয়ার জন্য দাঁড়িয়েছে, সিরাজ হায়দার ভাই মানে সাদেক বাসু বড় লিডার বলছে ব্যাটা তোমাকে উঠতে হবে। এর মধ্যে মান্না মানে মৌকে মান্নার বোনকে ধরে নিয়ে এসেছে এই আছে মিশা সদাগর, তখনই মান্না গিয়ে ওকে ধরে নিয়ে আসে, তখন ওর বোন ডেকে নিয়ে এসে তখন ওর বান্ধব মান্না গিয়ে ওদের সাথে মারামারি করে। দেখবেন এই মিশা সদকের যে লম্বা চুল যা লোক একদম টাক করে দিয়ে বলছে আর তুই যেন কোনো দিন মানুষকে ধরতে না পারিস। ওদিকে বাড়ি একদম ওদের শহরটা খুব ভালো, সে রাজাইদার দুর্জয় মানে মান্নার নাম দুর্জয় থাকে ডেকে নিয়ে সে কথাবার্তা বলছে, তখনই ওকে তারা করে দিয়েছে মানে ডন মানে মিশা সদকের লোকজন। তখন ও গিয়ে গায়ে ফাই রক্ত হয়ে যায়, তখন ওদের সাথে মারামারি করে এখানে চলে আসে। ওদিকে এমপি দাঁড়াবে বলে সিরাজ হায়দারকে মেরে দিতে পারে, তখন মিশা সওদাগর গিয়ে সিরাজ হায়দারকে মেরে দেয়। মেরে দিয়ে ওদিকে মরার লাশে সিরাজ হাই সাদেক বাসু এসে একটা ফুলের মালা দেয়, তখনই এই ফুলের মালা মান্না ফেলে দেয়, বলছে তোমার মতন তুমি এখানে আমাদের দেখাতেইছো। তখন বলে যে যা আমি ভোটে দাঁড়াবো, খালেদ হাসান কল্পনা হলেও সিরাজ হায়দার বউ, তখনই মান্না ভোটে দাঁড়ায় দেড়ে এদের বিরুদ্ধে দেড়ে থেকে ওদের ভোট দিতে যায় না। তখনই সুরুজ বাঙালিরা যে ভোট দিয়ে এক জায়গায় মায়া চৌধুরী আগুন মানে ধরবে ভাত রান্নবে, তখন ওই মিশা সদকের ওইটাও ধরে রাখবে, ধরে রেখে বলে যে ধরে, তখন ডন ওদিকে মারবে। ওদিকে সুরুজ বাঙালিরা ওদের ভোট দিতে দেবে না, তখন মেয়ে দিয়ে এসে ওদের বেইসে দেয়, বেইসে ওদের ভোট দেয়। তারপরে মান্না ভোটে পাশ হয়ে যায় এমপি পদে, আর মিশা সদকের হেরে যায়। কী রাগালো এদের মধ্যে, ও তখন এমপি হয়ে যায়। তখন ওই যে অসৎ পুলিশ ও বলে আজকের মধ্যে বাঘাকে ধরতে ও নিয়ে এসেছে, তখন ও মিশা সদকের সাথে কী আলাপচারিতা করছে সবগুলো খুঁজে ধরে ফেলেছে। ধরে ওর মেয়েদি আসে বাদ দিয়ে দিয়েছে, ওদিকে মেহেদি বাঘাকে মানে মিশা সদরকে ধরে নিয়েছে,
থানায় দিয়ে ওর কি মার বসে বাঘা তোর বাসা তুই জন্য আমার বাপ মারা গেছে, তারপরে ওদের ওপরে লাইসেন্স ছেড়ে দেয়। ওদিকে ও দেখবেন একটা গানও আছে, মনির খানে গান হয়ে যাবে আর ওর বোনকে ধরে নিয়ে যাবে, তারপর মান্না গিয়ে ওর বেই জানবে এই নিয়ে ওর ও ধরে নিয়ে যাবে আর ওর বোনটাকে মেরে ফেলবে, ওদের দুজনাকে মেরে দেয়। তারপরে হাসপাতালে নিয়ে যায়, নিয়ে গিয়ে মান্না বেঁচে যায়। এর মধ্যে সুরুজ বাঙালি, খালেদ হাসান, কল্পনা, মানে ওদের সাথে মান্নার সাথে যারা থাকতো সবাইকে এই মিশা সদগরে সবাইকে মেরে দেয়। তারপর মান্না বেঁচে যায়। মান্না এসে দেখে, এদের দেখে পরবর্তীতে দেখবেন একটা আইটেম গানও আছে, আইটেম গান হয়ে যায়। মান্নার মুন গিয়ে এদের সাথে মারামারি করে সবাইকে মেরে তারপর মিশা সদগের রাস্তায় নিয়ে এসে ওর গুলি করে মেরে ফেলে। এবার পুলিশ এসে বলছে যে এদেরকে মেরেছে কিনা বলছে, আর মান্না বলছে আমি মেরেছি, আফজল শরীফ বলছে আমি মেরেছি। সবাই যখন বললে পাবলিকরা, তখন পুলিশরা চলে গেল এবং মান্নার মুনমুন একসাথে হয়ে গেল, গল্পটা শেষ হলো। তো একটা অসাধারণ গল্প, বদুল আলম খোকনের পরিচালনায়, কাশেম আলী দুলালের কাহিনীর সংলাপে, মান্না, মুনমুন, মিশা সাদেক বাসুর, একটা অসাধারণ গল্প। সিনেমাটা লাবা ছায়া ছবি ইউটিউব চ্যানেল আছে, অসাধারণ একটা প্রিন্টে 2 ঘন্টা 28 মিনিটের একটা সিনেমা। যে সিনেমাটা দেখলে বুঝতে পারবেন সত্যি একটা মুভি কীভাবে, মান্না একটা ভালো মানুষ কিন্তু কী একটা ভুলের জন্য, মানে মুনমুনের একটা ভুলের জন্য সে খারাপ হয়ে গেল, মানে সেই জায়গায় চলে গেল, কিন্তু মিশা সদগরের জন্য খারাপ হয়ে গেল। তারপর এমপি হলো, তারপর যেসব নানা ওর বুনির ভাইদের কীভাবে, লোকদের সাথে কীভাবে ব্যবহার, টোটাল কাহিনী সিনগুলো দেখলে বুঝতে পারবেন সত্যি একটা মুভি হলো এই দানব মুভিটা। তো অবশ্যই বলবো, যদি কারো ভালো লেগে থাকে আমার এই কথাগুলো শুনে, তো অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দানব সিনেমাটা ইউটিউব চ্যানেলে দেখে আসবেন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেল, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন।